বাংলাদেশ যেমন স্বাধীন করতে সাগর পরিমাণ রক্তের প্রয়োজন হয়েছে, ইসলামকে হেফাজত করতে শুধু এক সাগর নয়, সাগর সাগর পরিমাণ রক্তের প্রয়োজন হয়েছে। ও মুসলমান, কি জবাব আছে তোমার কাছে? আল্লাহ নবীর কাছে মুখ দেখাবো কোন মুখে? আল্লাহ যদি জিজ্ঞাসা করেন আমার হাবিবকে তোমার দেশ থেকে লাঞ্ছিত করা হলো, তোমরা কেন আমার হাবিবের ইজ্জতের হেফাজতে কোনো পদক্ষেপ নিতে পারবে না? সেই নবীর উম্মত, যে নবী নিজে বলেছেন আমার হৃদয়ের কামনা হলো আল্লাহর জন্য একবার জীবন দেই শহীদ হয়ে যাই, আবার আল্লাহ আমাকে জীবন দিলে আবার শহীদ হয়ে যাই, আবার জীবন দিলে আবার শহীদ হয়ে যাই, এটাই আমার জিন্দেগীর কামনা। যারা খাতামুন নবিয়্যিনকে মহব্বত করে তারা উত্তেজিত হবে এবং খাতমে নবুওয়াতের দুশমনদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য তারা প্রস্তুত হবে, যা করতে হয় তাই করবে। আল্লাহ পয়গম্বরের এই আশেক উম্মতদেরকে নিবৃত্ত রাখা যাবে না, অতীতেও যায়নি, ভবিষ্যতেও সম্ভব হবে না। তারা ইসলামকে রক্ষা করার জন্য, এই দেশকে রক্ষা করার জন্য, মানুষের অধিকারকে বাস্তবায়ন করার জন্য, আমার গরিব মেরুত মানুষের অধিকারকে বাস্তবায়ন করার জন্য, আমার মা বোনের ইজ্জতকে রক্ষা করার জন্য, এদেশের মসজিদ মাদ্রাসা রক্ষা করার জন্য আমরা জীবন দেব, রক্ত দেব, শহীদ হব, ঘরে ফিরব ইনশাআল্লাহ। মুসলমানদের ইতিহাস বদরের ইতিহাস, মুসলমানদের ইতিহাস ওহুদের ইতিহাস, মুসলমানদের ইতিহাস খন্দকের ইতিহাস, মুসলমানদের ইতিহাস রক্ত দেওয়ার ইতিহাস, মুসলমানদের ইতিহাস জীবন দেওয়ার ইতিহাস, মুসলমানদের ইতিহাস কারাবরণের ইতিহাস, মুসলমানদের ইতিহাস দুনিয়ার বিজয় হওয়ার ইতিহাস। ইসলামকে রক্ষা করার জন্য, কোরআনকে রক্ষা করার জন্য, মুসলমান ইতিহাস ঐতিহ্য রক্ষা করার জন্য আমরা কি জীবন দিতে প্রস্তুত আছি? জীবন দিতে প্রস্তুত আছি, রাজপথে শহীদ হওয়ার জন্য প্রস্তুত আছি? কে কে আছে? নারা তাকবীর, বদরের হাতিয়ার ওহুদের হাতিয়ার, বদরের হাতিয়ার রসুলের হাতিয়ার। আজকে আমি আওয়ামী সরকারকে বলবো, আপনি যতই যমুনা সেতুর ধোয়া দেন না কেন, যতই পদ্মা সেতুর বাহানা করেন না কেন, যতই ওভার ব্রিজের কথা বলেন না কেন, যতই আপনি উন্নয়নের কথা বলেন না কেন, যদি বাংলাদেশের মানুষের ভোটাধিকারকে রক্ষা করতে না পারেন, যেরকম তোমার দলের চাকা উপরে আছে বলে যারা মানুষের উপরে জুলুম করছো, আলেমদেরকে ধরতেছো, মুসল্লিদেরকে ধরে ধরে জেলে ঢুকাচ্ছ, সময় আসবে এমন ইন্দুরের কর্তব্য মানা করবার জন্য। যদি বাঁচতে চান, কেউ বাঁচতে পারবেন না। যেরকম পিবলিকা জোয়ার বা পানি আসলে সবাই একত্রিত হয়ে যায়, ঘুরতে থাকে, একবার নিচে যায় আর একবার উপরে ওঠে, সবাই মরার জন্য নিচে যায়, সবাই বাঁচার জন্য উপরে ওঠে, এর জন্য কেউ মরে না, সবাই বেঁচে থাকে। আজকে আমরা যদি সবাই তলা হয়ে যায় মরার জন্য, একজন মরবো না, আর বাঁচার জন্য বিচ্ছিন্ন থাকি, একজন বাঁচতে পারবো না।